নমস্কার, অনুপ ভ্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ভ্লগে তোমাদেরকে দেখাতে চলেছি গাজল গুরুহাট আমপুকুরিয়া শ্মশান। এখানে প্রতি ফাল্গুন মাসেই এই মহাশিবরাত্রিতেই শিব পুজো হয়, আর এই বছরের শিব ঠাকুরটি অনেক বড় বানিয়েছে। এই শিব ঠাকুরটি এখানে নিয়ে আসতে অনেক টাইম লেগে গেছে, আর এখানে শিব পুজোর পরের দিনই এখানে মা কালীর পুজো হয়। তোমাদেরকে এখন দেখাবো, এটা হচ্ছে শিব ঠাকুর একেবারে রাস্তার পাশেই। এখানে দেখতেই পাচ্ছ আমপুকুরিয়া শ্মশানের এই গেট, এখানে একটা শিবলিঙ্গ রাখা রয়েছে, সবাই এখানে এসে প্রণাম করছে। এখন সন্ধ্যা টাইম, 6:30 বাজে, আর তোমাদেরকে এখন ভিতরের দিকে নিয়ে যাব। এখানে দুদিন তিন দিন ধরে কীর্তন হবে, আর চলো সামনের দিকে নিয়ে যাচ্ছি। এই মন্দিরটি তোমরা দেখলে মনে হবে দক্ষিণেশ্বর মন্দির, তোমরা দেখছো খুব সুন্দর মন্দির আমাদের গাজলেই, আর খুব সুন্দর ডেকোরেশন করেছে এই মায়ের মন্দির, সাজিয়েছে লাইটিং দিয়ে ফুল দিয়ে, খুবই সুন্দর লাগছে এই মন্দিরটি। এই মন্দিরেই রয়েছে আমাদের কালী মা, তোমাদেরকে এখনই দেখাবো। এটা হচ্ছে আমাদের কালী মা, কালী স্থানে আছে, আজকে পুজো হবে। আর এই যে মন্দির, আর মন্দিরের পাশে রয়েছে নার্সারি, খুব সুন্দর ফুলের গাছ যত্ন করে লাগিয়েছে, এটা দেখে খুবই ভালো লাগলো যে মন্দিরের পাশে ফুলের গাছ আছে, খুব সুন্দরভাবে গাছগুলো লাগিয়েছে সারি সারি করে। এখানে প্রায় 50 থেকে 60 বছর ধরে পুজো হয়ে আসছে, অনেক দর্শনার্থী আসছে শিবের দর্শন করতে, প্রণাম করছে, ছবি তুলছে, সেলফি তুলছে। আজকের ভ্লগটা এই পর্যন্তই, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভ্লগে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।